ওয়েলকাম টু দ্য চ্যানেল স্কুল অফিসিয়ালস ইন বেঙ্গলি। আপনারা অনেকেই জানেন আমার চ্যানেলে বেশিরভাগ যে ভিডিওগুলি রয়েছে ম্যাক্সিমামই সেগুলো কম্পিউটার রিলেটেড। তো সেরকমই কম্পিউটারের একটি বিশেষ কার্যকলাপ নিয়ে আজকের আমার এই ভিডিও। আপনাদের যাদের কম্পিউটার রয়েছে, ল্যাপটপ বা ডেস্কটপ, যাই হোক না কেন, বেশ কিছুদিন কাজ করার পর এগুলো কিন্তু স্লো হয়ে যায়। তো স্লো হয়ে গেলে আপনারা কি করবেন বা কিভাবে এটিকে ফাস্ট করবেন, সে নিয়ে আমি আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। কেমন কেমন করে এগুলোকে আপনারা ফাস্ট করবেন বা কিসের কিসের জন্য এটি স্লো হচ্ছে সেটা একটু বলে দিই। সবার প্রথমে আপনার স্টার্ট আপ অ্যাপস, অর্থাৎ যখন আপনি কম্পিউটার বা ডেস্কটপটি অন করেন তখন কিন্তু অটোমেটিক্যালি বেশ কিছু অ্যাপ স্টার্ট হয়ে যায়। তো এই অ্যাপগুলি স্টার্ট হতে কিন্তু বেশ খানিকটা সময় নেয়, আর যত বেশি অ্যাপ স্টার্টের সাথে সাথে বা স্টার্ট আপের সাথে সাথে যতগুলি অ্যাপ ওপেন হবে বা চালু হয়ে যাবে তত কিন্তু আপনার কম্পিউটার বেশি স্লো হবে বা শুরু স্টার্ট হতে কিন্তু দেরি হবে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার কম্পিউটারকে ফাস্ট হতে করতে চান, সবার প্রথমে আপনাকে এই স্টার্ট আপ অ্যাপগুলি বন্ধ করতে হবে, মিনিমাম অ্যাপগুলোকে রেখে যেগুলো আপনার স্টার্ট আপে লাগে। তো সেটা আপনারা কেমনভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। আমার এখানে উইন্ডোজ 10 আমি ইউজ করছি, উইন্ডোজ 11 আপনারা যদি ইউজ করেন সেক্ষেত্রে প্রায় একই রকম কাজ করতে হবে। আমি স্টার্টে যাব, স্টার্টে গিয়ে এখানে আমি সার্চ করব স্টার্ট আপ। দেখুন স্টার্ট আপ অ্যাপস বলে চলে এসছে, এটিকে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটি ওপেন হয়ে যাবে এবং এখানে স্টার্ট আপ অ্যাপ কোনগুলো রয়েছে এখানে কিন্তু দেখাবে যে কোন কোন অ্যাপগুলো আমার স্টার্টে অ্যাপ শুরু হচ্ছে, অর্থাৎ স্টার্ট করার সাথে সাথে কোন অ্যাপগুলো চালু হচ্ছে। দেখুন অবরো কিবোর্ড রয়েছে, আমি এটিকে অফ করছি কারণ এগুলো স্টার্ট আপের সাথে সাথে আমার প্রয়োজন নেই। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার রয়েছে, আমি অফ করলাম। এছাড়া এই গ্রুপ মনিটার ইউটিলিটি, অর্থাৎ এই মনিটারের কাজকর্ম তো হতেই হবে, এটা অফ করলে চলবে না। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এটার কাজ আমার অন করার সাথে সাথে প্রয়োজনীয়, অফ করলাম। অডিও ম্যানেজারের প্রয়োজন আছে এবং উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন আইকন, এটারও কিন্তু আপনার প্রয়োজন আছে। এরকম টাইপের আরও যদি বেশ কিছু কিছু অ্যাপ আপনাদের কিন্তু অন থেকে থাকে তো সেই অ্যাপগুলোকে আপনারা ইমিডিয়েট অফ করুন। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। তো এটি যখন হয়ে যাবে আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার রিসাইকেল বিনে যাবেন। রিসাইকেল বিনকে যদি অনেক কিছু থেকে থাকে তো রিসাইকেল বিন আপনাকে ডিলিট করতে হবে। তো আমি এখানে ডিলিট করছি, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এমটি রিসাইকেল বিন এখানে ইয়েস করলাম, সেকেন্ড কাজ আমার হয়ে গেল। এরপর আমি থার্ড কাজে যাচ্ছি, এটাকে ক্যান্সেল করলাম। থার্ড কাজ হচ্ছে আপনি উইন্ডোজ প্লাস আর একসাথে, উইন্ডোজ এবং আর এই দুটো বটন প্রেস করবেন, সাথে সাথে রান বলে একটি কমেন্ট চলে আসবে। এখানে যে কমেন্টটি আপনাকে দিতে হবে সেটি হলো গিয়ে পার্সেন্টেজ TEMP পার্সেন্টেজ। তো এই কমান্ডকে আপনি যদি রান করান যেটা হবে, ভয় পাওয়ার কিছু নেই, আপনার কোনো ফাইল বা কোনো দরকারি ফাইল ডিলিট হবে না। আপনার যত টেম্পোরারি ফাইল রয়েছে বা এই কয়েকদিন দিয়ে কাজ করার পর যে টেম্পোরারি ফাইল আপনার জমা রয়েছে যেগুলোর জন্য কিন্তু মেনলি আপনার কম্পিউটার স্লো হচ্ছে, সেগুলো কিন্তু এ ডিটেক্ট করবে এবং এগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। আমি টেম্পোরারি ফাইল সার্চ করতে বসালাম, দেখুন এতগুলি আমার টেম্পোরারি ফাইল রয়েছে। এতগুলো যদি টেম্পোরারি ফাইল থাকে তো অটোমেটিক্যালি কিন্তু আপনার, দেখুন দেখাচ্ছি আমি কতগুলো টেম্পোরারি ফাইল আমার রয়েছে, এতগুলো যদি টেম্পোরারি ফাইল থেকে থাকে তো কম্পিউটার স্লো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এর জন্য আমি কি করব, কন্ট্রোল অল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটিকে শিফট ডিলিট বাটন আপনাকে ক্লিক করতে হবে। আর শিফট ডিলিট বাটন যদি না ক্লিক করেন সেক্ষেত্রে এইগুলো কিন্তু আপনার চলে যাবে রিসাইকেল বিনে। তো আমি সেই জন্য শিফট ডিলিট দেওয়ার পর আমি কিন্তু ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার সাথে সাথে দেখুন এখানে বেশ কিছু কিছু থাকবে যে যেগুলো আপনার সিস্টেম ফাইল থাকবে সেগুলোকে কম্পিউটার ডিলিট করতে পারবে না, তো সেই জন্য এগুলোকে আপনাকে রেখে দিতে হবে। দেখুন আমি কন্টিনিউ করলাম, দেখুন এখানে সমস্ত ফাইল কিন্তু ডিলিট হবে না, দেখুন বেশ কিছু কিছু ফাইল রয়ে যাবে সেগুলোকে আমাকে স্কিপ করে দিতে হবে। সমস্ত ফাইল ডিলিট হয়ে গেছে এবং এই প্রসেস যদি আপনারা করেন দেখবেন আপনাদের কম্পিউটার কিন্তু বা অনেকটাখানি ফাস্ট হয়ে যাবে। এছাড়াও আরও একটি ব্যাপার এ সম্পর্কে আমার বলার আছে, শেষের ব্যাপারটি আমি যেটা বলবো, আপনার কম্পিউটার যদি পুরনো হয়, বেশ কিছুদিনের পুরনো, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু হার্ড ডিস্কটি যেটি রয়েছে HDD ফরম্যাটের, তো HDD ফরম্যাটের হার্ড ডিস্ক কিন্তু অনেকটাই স্লো। তো
এখন কিন্তু যে কম্পিউটারগুলি নতুন বেরিয়েছে সেগুলোর ফরম্যাট কিন্তু বা তার হার্ড ডিস্কের ফরম্যাট কিন্তু এসএসডি টাইপের। তো আপনি যদি কিছুটা খরচা করতে চান, অন্তত 2 থেকে 2500 টাকা যদি আপনি খরচা করেন, সেক্ষেত্রে কিন্তু একটি 128 GB এসএসডি কিন্তু কিনতে পারেন এবং এই 128 GB কিনে সেটিকে সি ড্রাইভ হিসেবে কাজ করবেন এবং সেই সি ড্রাইভে আপনি কিন্তু আপনার যে ওএস বা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 সেগুলো কিন্তু ইনস্টল করতে পারেন। তো সেক্ষেত্রে হবে কি, আপনার এই এসএসডি যেটা আমি বলছি রেকমেন্ড করছি 128 GB কিনতে 2 থেকে 2500 টাকা খরচা করে, তাতে আপনার পুরো সি ড্রাইভটি ইনস্টল থাকবে এবং বাকি যা কিছু আপনার রয়েছে মানে আপনার ফটো বা যে কোনো ডকুমেন্টস, আপনার যে পুরনো হার্ড ডিস্কটি রয়েছে কম্পিউটারে যেটি রয়েছে তাতে কিন্তু আপনার বাকি সব থাকবে। এটি হলে কি হবে, আপনি মাত্র 2 থেকে 2500 টাকা খরচা করে আপনার কম্পিউটারটি অনেকখানি ফাস্ট করে নিতে পারবেন, মানে যেটা যতটা ফাস্ট হবে আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন যে অনেকখানি অনেক অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তবে এর সম্পর্কে আমি আরো 2-1 কথা বলতে চাই। প্রথমত আপনার যদি অরিজিনাল অপারেটিং সিস্টেম থাকে, অর্থাৎ অরিজিনাল উইন্ডোজ 8.1 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যেখানে লাগাবেন যে দোকানে এসএসডি লাগাবেন, তো তাদেরকে কিন্তু বলে দেবেন যে আমার উইন্ডোজ 10 বা 11 অরিজিনাল লাগানো আছে, তো এমন একটি ব্যবস্থা করুন যাতে করে সেই উইন্ডোজ 10 বা 11 এর আপনি অরিজিনাল ভার্সানটি এই নতুন এসএসডি লাগানোর পর আপনি পেতে পারেন। আদারওয়াইজ যদি আপনার অরিজিনাল ভার্সন না থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো সমস্যা নেই। আরেকটি ব্যাপার, আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে, আপনারা যেই আপনাদের হার্ড ডিস্ক চেঞ্জ করছেন বলতে গেলে সি ড্রাইভটিকে এখানে নতুন একটি ড্রাইভ সি ড্রাইভ হিসেবে লাগাচ্ছেন এবং পুরনো যে হার্ড ডিস্ক রয়েছে সেখানে সি ড্রাইভটি বাদ দেওয়া হবে, তো সেখানে কিন্তু যে সি ড্রাইভটি আপনার যে পার্টে ছিল, ধরুন 100 GB বা 120 GB বা কারো কারো ক্ষেত্রে যে 200 GB সি ড্রাইভ ছিল, সেটি কিন্তু আপনি আলাদাভাবে ইউজ করতে পারবেন, সেগুলো আপনার ডকুমেন্টস রাখতে ইউজ করতে পারবেন বা আপনি যে কোনো ফাইল রাখতে আপনি সেটা ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, এই যে কাজটি করবেন এই কাজটি করার জন্য আপনার কম্পিউটারকে পুরোপুরি ফরম্যাট করার প্রয়োজন নেই, কেবলমাত্র সি ড্রাইভ ফরম্যাট করে কিন্তু এই পুরো কাজটি করা যাবে। তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম কেন না, আমারও কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলি হচ্ছিল, তো আমি কিন্তু এইভাবে অনেকটা উপকার পেয়েছি, তো আপনাদের হয়তো কাজে লাগতে পারে সেই ভেবেই কিন্তু আমি এটিকে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যদি মনে হয় কোনো কাজের নয় তাহলে প্লিজ ইগনোর করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।